সুপ্রভাত বন্ধুরা, আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আর আজকের ভিডিওতে থাকছে বেশ সুন্দর সুন্দর খবর যা ইউটিউব থেকে আমাদের সকলের জন্য এসছে। তো সেই খবরগুলো হয়তো অনেকে পেয়েই গেছো, কিন্তু আজকে আমি যেহেতু তোমাদেরকে মাঝে মাঝে খবরগুলো দিই, তো আজকেও সেই খবর দেব। আর সঙ্গে তো থাকছে আমার টুকিটাকি কাজকর্ম, তবে আজকে বেশি কাজকর্ম দেখাবো না, একদম তোমাদের সামনে আসবো সামনে খুশির খবর নিয়ে। আর সেই কারণে ছেলেকে দিয়ে শুরু করলাম। ছেলেকে সকালবেলায় মোবাইল দিয়ে দিয়েছি, আর ইদানিংকালে মোবাইল বা টিভিটা একটু কেন বেশি দিচ্ছি তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো নিশ্চয়ই জানো। তো এখন হচ্ছে ওকে আমি খাইয়ে দেব, তারপরে ও পড়তে বসে যাবে। তো এখন ওকে আজকে একটু কলা মুড়ি আর হচ্ছে গুড় দেব। সে আখের গুড় রয়েছে ফ্রিজে, কিন্তু একদম দেখো ঢেলা পাকিয়ে রয়েছে, এটা আমি কী করে ভাঙবো বুঝতে পারছি না, একদম শক্ত হয়ে রয়েছে। ওই জন্য আমি বুদ্ধিবার করলাম যে এটাকে গ্রেটারে গ্রেট করবো, এভাবে হবে না, অনেকটা সময় লাগবে। ওই জন্য দেখো গ্রেটারে গ্রেট করে নিয়ে আর হচ্ছে তোমার ওই কলা মুড়ি একটু জল দিয়ে চটকে খাওয়াবো, কেন রোজ রোজ ওই ম্যাগি ইপিন তারপরে তোমার চাউমিন ওগুলো কিন্তু মোটেই ভালো না। এইটাই ওকে আজকে আমি খাইয়ে নেব, তারপরে ও পড়তে বসে যাবে, আর আমি আমার ঘরের পাশেই যা কাজকর্ম আছে সেগুলো সারবো আর কি টুকটাক করে। তো যাই হোক ওকে খাইয়ে নিই। ওকে খাওয়া দাওয়ার পর তারপরে হচ্ছে যা যা কাজ আছে সেগুলো সেরে নিয়ে আমি চলে এসেছি একদম রান্নাঘরে। এখানে হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি, এখানে বরবটি ভাজা হচ্ছে আর এইদিকে উচ্ছে ভাজা চলছে। আর টুকটুক করে আজকে কোনো কিছুই আর রান্না যা করবো কিছুই আর শেয়ার করব না। দেখো আমার ভাজাভুজি কমপ্লিট হয়ে গেছে, এক থালার মধ্যেই রেখে দিয়েছি দুদিকে ভাগ করে। আর এইখানে বসিয়ে দিয়েছি হচ্ছে আলু সেদ্ধ, তোমাদের দাদার যেটা প্রতিদিন লাগে। আর এইখানে সোয়াবিন আর আলু কষে নিচ্ছি, জাস্ট একটা শুকনো তরকারি করব আর কি। আর মানে সোয়াবিনটা না খেতে আমি খুব ভালোবাসি, কিন্তু আমার রোগের কারণে সোয়াবিনটা খাওয়া বারণ, কিন্তু তবুও টুকটাক খেয়ে নিই। তো যাই হোক এটা একটা শুকনো তরকারি করব। আর হচ্ছে আজকে ডিমের অমলেট করে, আমার ছেলে বলেছে বক্স বক্স, ওই ডিমের অমলেট করে হচ্ছে আর ঝোল করবো। ওই যে বক্স বক্স করে কেটে দিই, মানে ভেতরে ঝোল মশলা সবই ঢোকে, ওইটাও খেতে খুব ভালোবাসে। তো ওইটাই করবো, ডিমের অমলেট কারিটাই করছি আর কি, করবো মানে করছি। ঝোলটা তো টেনে নেয় তাই একটু ঝোল রেখেছি, ঝোলটা একটু মানে ফুটবেও আর ফুলে উঠলে বেশ ডিমগুলো ফুলে ওঠে, বেশ ও ওটা ভালোবাসে খেতে। আর এই পটলগুলো হচ্ছে ভেজে নেব, বার করেছি ফ্রিজ থেকে কিন্তু এখনও কাটা হয়নি। যাই হোক পটল কাটতে এমন কিছু না, ভেজে নেব। আর তোমাদের দাদা সেই আলু বের করে নিলাম প্রেশার কুকার থেকে, আলু আর ঝিঙে একসঙ্গে সর্ষের তেল নুন কাঁচা লঙ্কা দিয়ে মেখে নেব। আর এইখানে একটা ডিম ভাজি দেখতে পাচ্ছ, এই ডিমটা হচ্ছে আমার ছেলের জন্য, কারণ সেই সকালটাতে ও কলা মুড়ি টুড়ি খেয়েছে তোমরা দেখেছো, তাই জন্য এখন একটু ডিম ভাজা দেবো ওকে। আমার তো ওদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখানে ছেলে হচ্ছে পড়ছে, ওর স্কুলে যে মানে সামার ভ্যাকেশনে পড়াগুলো দিয়েছে সেগুলোই তৈরি করছে, দিস ইজ দ্যাট ইজ দিয়ে সেন্টেন্স আর কি, ওগুলোর আমি বাংলা লিখতে বলেছি, তো বাংলা লেখা হয়ে গেছে। তো আবার পড়ছে, এখন ওখানে স্নান করাবো, আর ওই তেলের বোতল নিয়ে দাঁড়িয়ে আছি, বলছে দাঁড়াও আর একটু পড়া বাকি আছে, কিন্তু আমার তো দেরি হয়ে যাবে। যাই হোক ওকে তেল টেল মাখিয়ে স্নান করিয়ে নিজে স্নান করবো এখন। দেখো একদম স্নান টান সেরে একদম এলোকেশি হয়ে তোমাদের সামনে এলাম, আর তোমাদেরকে বলি গুড আফটারনুন। একদম সামনে থেকে এসে আজকে মর্নিং বলতে পারিনি, কারণ কাজের চাপ অনেক ছিল, তাই ছেলেকে দিয়েই শুরু করেছিলাম। আর অনেক এমন কাজ আছে দেখবে সেগুলোকে সবসময় ক্যামেরাবন্দি করা যায় না, আমার ঠিক ভালো লাগে না। অবশ্যই কিছু কিছু দেখাই, ক্লিনিং ব্লগ দেখাই, অনেক কিছুই দেখাই, কিন্তু তার মধ্যেও দেখবে আমাদের বিশেষ কিছু কাজ থাকে যেগুলোকে ক্যামেরা হাতে নিয়ে করা যায় না বলতে পারো, বা ভালো লাগে না বলো। তো সেই জন্যই এত পরে তোমাদের সামনে এলাম। তো যাই হোক এখন ছেলেকে হচ্ছে টিভি চালিয়ে দিয়েছি, পড়াশোনা করলো টিভি চালিয়ে দিয়েছি, ও টিভি দেখছে ওখানে, ওর কার্টুন দেখছে ছোটা ভীম। তো ওই আর আমি এখানে একটু তোমাদের সঙ্গে বসে কথা বলি, কারণ সকাল থেকে একটুও তো কথা বলার সময় পাইনি। আর আজকে না প্রচণ্ড খটখটে রোদ, কালকে একটুখানি সন্ধ্যাবেলা ঝড় বৃষ্টি হয়েছিল, মানে গরম তোলার মতো ঝড় বৃষ্টি, কিন্তু আজকে আবার দেখছি ওয়েদার সেই একদম খটখটে গরম। আর কালকে আমি ভিডিও দিইনি, আমাকে অনেকজন প্রশ্ন করেছে যে ভিডিও দাওনি কেন, তবে এইটা যখন তোমরা যখন পাবে এটা হয়তো এটা দুদিন পর পাবে, তখন তোমরা বলবে হয়তো অনেকে আবার কেন কালকে তো ভিডিও এসেছিলো, এটা যখন আমি শ্যুট করছি সেই হিসেবে বলছি আর কি। তো ভিডিও দাওনি কেন আমাকে অনেকে কমেন্ট বক্সে এসে জিজ্ঞেস করেছিলো কী বলো তো সমস্যাটা হয়েছিল, অনেকেরই হয়তো মনে প্রশ্ন থাকবে আমি কেন ভিডিও দিইনি, যেন প্রতিদিন ভিডিও দিই রবিবার ছাড়া। তো ভিডিও দিইনি কেন মানে তো ভীষণ নেটের প্রবলেম চলছিল, ভীষণ মানে আমি আপলোডে দিয়ে না কিছুতেই আমার আপলোড হচ্ছে, আমি কী করে দেবো, আপলোডে দিয়ে দিয়েছিলাম সেইটা আজকে যাবে, মানে চলে গেছে না যাবে যাবে আমি কী বলছি চলে গেছে।
তো 1:30 যাবে, এখন 1:30 বাজে। তো তো ওই ওই হচ্ছে ব্যাপার, ওই সমস্যা হয়েছিল নেটের প্রবলেমের জন্য আমি ভিডিও দিতে পারিনি, এই হচ্ছে সমস্যা, আর কিছু নয়। ঠিক কথা, আমি যেহেতু প্রতিদিন দিই, সপ্তাহের প্রত্যেক দিনই রবিবার ছাড়া দিই, তোমাদের মনে প্রশ্ন আসবে কেন হঠাৎ আজকে ভিডিও আসলো না। আমাকে একজন জিজ্ঞেস করেছে শরীর খারাপ না মন খারাপ, কোনোটাই নয়, আমাদের শরীর মন সাথ না দিলেও কিন্তু আমরা ইউটিউবে প্রতিনিয়ত পরিশ্রম করে চলেছি। সংসারে যেরকম পরিশ্রম করি আমরা হাউস ওয়াইফরা, যেরকম কিন্তু প্রতিনিয়ত আমাদের শরীর মন সাথ না দিলেও কিন্তু আমরা ইউটিউবটাকে এত ভালোবেসে ফেলেছি, এত এই প্ল্যাটফর্মটাকে জান প্রাণ লড়িয়ে কাজ করছি। ফিডব্যাক কী হবে জানি না, রেজাল্ট কী হবে জানি না, কিন্তু আমরা প্রতিনিয়ত প্রতিদিন কিন্তু সবাই পরিশ্রম করে চলেছি, প্রত্যেকটা ক্রিয়েটার, বিশেষ করে আমরা যারা ছোট ক্রিয়েটার তারা কিন্তু এখনও পর্যন্ত অনেক কষ্ট করছি। তো যাই হোক, সবার কষ্টই সমান, ছোট হোক বা বড় হোক, আর সেই কষ্ট লাঘব করবার জন্য কিন্তু ইউটিউব থেকে সুন্দর সুন্দর আপডেট এসছে একদম, মানে হয়তো তোমরা অনেকেই জেনে গেছো, অনেকের কাছেই হয়তো পুরনো, কিন্তু কি বলো তো, আমার যারা বন্ধু আছে, বলতে পারো আমার যারা এই হোম মেকার চৈতালি পরিবারের যারা সদস্য আছে, তাদেরও একটা করে চ্যানেল আছে, তারা কিন্তু আমাকে প্রত্যেকে বলে আপডেটগুলো পেলে জানিও, বা আপডেটগুলো তোমার মুখ থেকে শুনলে বুঝতে পারি, বা আপডেটগুলো যখন অনেকে বলে সেটা ইংলিশে আসে, অতটা ক্লিয়ারলি বুঝতে পারি না, তো তোমার মুখ থেকে শুনে ভালো গোদা বাংলা ভাষায় বলে দাও, বুঝতে পারি। তো যাই হোক, সেই কারণে, কারণ দর্শকদের রিকোয়েস্ট রাখতে হয়, সেই কারণে হচ্ছে আপডেটগুলো বলতে আসা। শুধু যে সুখের আপডেট বা খুশির খবর আছে তা নয়, কিন্তু তার সঙ্গে কিন্তু দুঃখেরও খবর আছে, সেটা যদিও আমি আজকে বলবো না। যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে তাদের জন্য, যাদের চ্যানেল মনিটাইজ হয়নি তাদের জন্য কিন্তু একটা দুঃখের খবর আছে, মনটা খারাপ করারই খবর সবার জন্যই, কিন্তু সেটা হচ্ছে আমি আজকে বলবো না, আজকে শুধু খুশির খবরটাই বলবো, পরবর্তী ভিডিওতে অবশ্যই বলবো। তো প্রথম যে খবরটা আছে সেটা হচ্ছে, দীর্ঘদিন আগেই কিন্তু এটা মানে কথাবার্তা চলছিল যে চালু পড়বে, প্রত্যেক ক্রিয়েটারের ক্ষেত্রে কিন্তু চালু হয়নি, বাইরে বিদেশে চালু হয়েছিল। সেটা হচ্ছে তোমার, আমি তোমাদেরকে বলেছিলাম যে ভিডিও চলাকালীন একটা গ্রাফ আসবে, গ্রাফ আসবে উঁচু নিচু পাহাড় আর কি, সমুদ্রের ঢেউ আর কি, উঁচু নিচু আসবে, সেখান থেকে দর্শক বুঝতে পেরে যাবে যে গ্রাফের যে জায়গাটা উঁচু, মানে হাতে কিজোর লাগলো খাটটা, যে জায়গাটা উঁচু মানে সেই জায়গাটা হচ্ছে তোমার, ওখানটা ভালো, মানে ভালো জিনিস আছে সেখানে, সবাই দেখেছে আর কি, তো সেই কারণে হচ্ছে ওই জায়গাটা দর্শক একদম স্কিপ করে চলে যাবে, দেখবে এতে ওয়াচ টাইম অনেকটা হলেই ঘাটতি হবে, কারণ শুধু ওইটুকু অংশ দেখবে, কিন্তু ওটা পরীক্ষিত একদম, মানে 85% দর্শক এতে ভীষণভাবে খুশি হয়েছে এই গ্রাফটা দেওয়ার জন্য। আর দর্শক যেহেতু খুশি হয়েছে, ইউটিউব তো খুশি হবেই, তাই এটা আগামী 2 সপ্তাহের মধ্যে থেকে প্রত্যেক ক্রিয়েটারের মানে ডিভাইসে বলো, যে যেখান থেকে ভিডিও করে সব প্রত্যেকের মধ্যে হচ্ছে, প্রত্যেকটা ডিভাইসে ওটা কিন্তু একদম অ্যাক্টিভেট হয়ে যাবে। আর এতে নাকি ওয়াচ টাইমের কমার কোনো প্রভাব পড়েনি বলে, সেটা পরীক্ষিত, কোনো প্রভাব পড়েনি, কোনো ধরনের ভিডিওতেই কোনো ওয়াচ টাইম কমেনি, সেই কারণেই ইউটিউব এটা হচ্ছে অ্যাক্টিভেট করে দেবে। আর দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে লোকেশান, আমরা এতদিন অনেকেই টাইটেল ডেসক্রিপশান দেওয়ার পরে কিন্তু লোকেশান লিখতাম, যে যে জায়গাটায় থাকি বা নিজের দেশের নাম বা নিজের জায়গার নাম, এরিয়ার নাম লিখতাম, কিন্তু এখন থেকে যেটা হচ্ছে সেটা হচ্ছে ইউটিউব নিজে, তুমি হয়তো কোনো রেস্টুরেন্ট থেকে ভিডিও করছো, কোনো হোটেল থেকে বা কোনো হসপিটাল থেকে ভিডিও করছো, আর সেগুলো কিন্তু ইউটিউব গুগল ম্যাপ দেখে নিজেই কিন্তু লোকেশান বসিয়ে দেবে, তোমাকে বসাতে হবে না। আর তুমি যদি না চাও সেটা, সেটা অবশ্য ইউটিউব পারবে না, সেটার জন্য হচ্ছে তোমার অ্যানালিটিক্সের মধ্যেই একটা টুল বক্স থাকবে, সেটাকে তুমি যদি অ্যাক্টিভেট করে রাখো তবেই কিন্তু সেটা হবে। আর তুমি যদি না চাও যে আমি কোথায় থাকি, আমার ধরো তুমি বাড়ি থেকে ভিডিও করছো, তোমার পাড়া বা তোমার এরিয়া সেটা উঠে যাবে, এবং সেটা কিন্তু ডেসক্রিপশানে অনেক জায়গায়, অনেকের মধ্যে এখন শুরু হয়ে গেছে ওটা, অনেকের চালু হয়ে গেছে, তো সেটা যদি তুমি অ্যাক্টিভেট করে দাও তাহলে হবে কি, তোমাকে আলাদা করে আর লোকেশান লিখতে হবে না, ইউটিউব সব তোমার ঠিকানা বুঝে নিয়ে লোকেশানটা তুলে দেবে। আর যদি তোমার ওটাকে অ্যাক্টিভেট না করো তাহলে তুমি ম্যানুয়ালি যেরকম করছো এখন সেরকমই করতে পারো, তাতে ইউটিউব কিছু ঠিকানা বুঝতে পারবে না। এই হলো দ্বিতীয় নম্বর। আর তৃতীয় নম্বর খুশি হচ্ছে,
মেম্বারশিপ নিয়ে। মেম্বারশিপ হচ্ছে আমরা সবাই জানি চ্যানেল মনিটাইজ হওয়ার পরে আগে প্রচুর সাবস্ক্রাইবার লাগতো, তবে মেম্বারশিপ নেওয়া যেত। এখন চ্যানেল মনিটাইজেশনের সঙ্গে সঙ্গে, মানে 1K কমপ্লিট হলো কি না হলো, তুমি কিন্তু চ্যানেল মেম্বারশিপ নিয়ে নিতে পারবে। তো আমাকে কিন্তু অনেকে বলেছিল, দিদিভাই তুমি চ্যানেলে ওই সাবস্ক্রাইব জয়েন বাটনটা কেন লাগাওনি? ওটা আমি এই কারণেই করিনি এখনও পর্যন্ত। এখন দেখো, আমাকে টাকা দিয়ে জয়েন বাটন, মানে তো হচ্ছে আমাকে টাকা দিয়ে কেউ মেম্বার জয়েন করবে, কোনো মেম্বার জয়েন করবে, সেই রকম পর্যায়ে আমি এখনও নিজেকে পৌঁছাতে পারিনি, সেটা আমি এখনও পৌঁছাইনি। প্লাস হচ্ছে শুধুমাত্র যে জয়েন বাটন করলেই যে আমাকে কেউ টাকা দিয়ে জয়েন করলো, আমার মেম্বার হলো, মেম্বারশিপ নিলো, কিন্তু তারপরে আমি তাদেরকে যদি কিছু রিটার্ন না দিই, তারা তো আমার মেম্বারশিপ ক্যান্সেল করবে, সেটা আরও বেশি খারাপ। আর আমি দিতে পারবো না এই কারণে, কারণ আমার হাতে সময়ের বড় অভাব, ঠিক আছে? আমি যে কজন বন্ধু আমার ভিডিও দেখে, আমার পাশে থাকে, আমি চেষ্টা করি শুধুমাত্র তাদের পাশে থাকার। হ্যাঁ, এবার আমাকে কেউ যদি জয়েন করে, আমি তো তাদেরকে আলাদা করে তাদের জন্য ভিডিও করতে হবে, তাদের সঙ্গে সঙ্গে কমেন্টের রিপ্লাই দিতে হবে, অনেক কিছু তাদের ডিমান্ড থাকবে, যেহেতু তারা আমাকে টাকা দিচ্ছে। তারা যখন যেটা জানতে চাইবে সেটা করতে হবে, তাদের জন্য স্পেশাল ভিডিও বানাতে হবে। হ্যাঁ, এতে হয়তো আমার ইনকামটা বেশি হবে, তারা যেহেতু টাকা দিচ্ছে সেখান থেকে তো আমি টাকা পাবোই। টাকা দিচ্ছে মানে হাতে নয়, কিন্তু সবটাই কিন্তু ইউটিউবের কাছে ওই অ্যাডসেন্স অ্যাকাউন্টের মাধ্যমেই, তো আমি টাকা পাবোই, কিন্তু আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তাই জন্য আমি চেষ্টা করি কি, আমার অনেক বন্ধুরা অনেক কিছু জানতে চায় আমার কমেন্টের মধ্যে, আমি কমেন্টেই যতটা পারি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, আমি কাউকে নিরাশ করি না। আর এই সমস্ত আপডেট ফাপডেটগুলো কিন্তু আমি এখানেই, মানে আমার ভিডিওতেই বলে দিই। ইচ্ছে আছে একটু চ্যানেলটা দ্বারা একটু ভালো জায়গায় যদি যেতে পারি, অবশ্য যদির কথা নজিতে আমি সবসময় বলি, জানি না কবে কি হবে, যদি ভালো কিছু হয় তবে অবশ্যই জয়েন বাটন, মানে সাবস্ক্রাইব জয়েন বাটনটা, আমি অনেক দিন আগেই আমাকে ইউটিউব ইমেল করেছে, এমনকি যেখানে আমরা ক্রিয়েটে পোস্ট, ক্রিয়েটে শর্ট, যেখান থেকে আপলোডে ভিডিও, সেইখানেও লেখা রয়েছে অনলি মেম্বারশিপদের জন্য, মেম্বার যারা রয়েছে সেখানটা এখন মানে লেখাটা চলে এসছে, ওটাকে এখনও মানে যেহেতু আমি করিনি অ্যাক্টিভেট, ওটা তোমার এরকম আবছা হয়ে রয়েছে আর কি, ওটা অ্যাক্টিভেট করলে ঠিক হয়ে যাবে। তো ওটা আমাকে অনেক দিন আগেই, মানে আমার তখন মনিটাইজ হওয়ার সাথে সাথেই কিন্তু ইউটিউব ওটাকে ইমেল করেছিল, তো ওর বাবা বলেছিল যে তোমাকে করে দিই ওটা জয়েন বাটন, ওই সমস্ত কাজগুলো তো ও করে, তো জয়েন বাটনটা আমি তোমার অ্যাক্টিভেট করে দিই। আমি বললাম একদম না, আমি পারবো না, যেটা পারবো না শুধুমাত্র ভিডিও দিয়ে আপলোড করি, বন্ধুদের পাশে থাকি, এইটুকুই আমি পারবো, এর বেশি আমি পারবো না, সেই জন্য জয়েন বাটনটা নিয়ে নিই। আমাকে অনেকে এটা প্রশ্ন করেছে, আর সত্যি কথা বলতে ওই 1K 2K সাবস্ক্রাইবারের পাশে জয়েন বাটনটা আমার ঠিক ভালো লাগে না, পার্সোনালি আমার ঠিক ভালো লাগে না। যদি একটু বড় হয় চ্যানেল, একটুখানি মেম্বার বাড়ে, তখন আমি করব। আর হ্যাঁ, যেটা নিয়ে সুখবর, এত কিছু যেটা নিয়ে মেম্বারশিপ নিয়ে বললাম, সেটা হচ্ছে এতদিন পর্যন্ত যে কোনো ক্রিয়েটার $99 পর্যন্ত দাবি করতে পারত, বিভিন্ন ভাগ আছে, তো $99 পর্যন্ত ম্যাক্সিমাম দাবি করা যেত, সেটা এখন চেঞ্জ হয়ে ক্রিয়েটারদের জন্য ভীষণ সুবিধা, $499 পর্যন্ত, মানে ম্যাক্সিমাম $499 কিন্তু সে দাবি করতে পারে তার মেম্বারদের কাছ থেকে। তো এই তিনটি সুখবর ছিল। তো আমার মনে হয় না এই সুখবরগুলো খুব একটা ফেলনা হবে, কেননা যেহেতু সব কিছুই আমি বললাম প্রথম সুখবর থেকে ইউটিউবে সব কিছু পরীক্ষিত, সব কিছু একদম ঠিকঠাক করে সব করা হয়েছে, এবং ইউটিউবে কিন্তু অনেক কিছু চেঞ্জও আসছে। আমি একটা ভিডিওতে সব কিছু বলছি না, ভিডিওটা বড় হয়ে যাবে, আমি ঘড়ির মানে ওই আমার ওখানে টাইমটা উঠছে, আমি ওটা দিকে চোখ যাচ্ছে বারে বারে, কারণ অনেকেই বলো যে বড় ভিডিও দিও না দিদি ভাই, বড় ভিডিও দিলে দেখতে সমস্যা হয়, নেটের প্রবলেম, সবটাই বুঝতে পারি, কারণ অনেকেরই ওয়াইফাই কানেকশান নেই। কিন্তু কী বলো তো, আমরা তো প্রথম থেকে বড় ভিডিও দিয়ে এসেছি, আমরা যখন প্রথম থেকে 18-20 মিনিটের ভিডিও দিয়ে এসেছি, আমাদের একটা ফিক্সড ওয়াচ টাইম, ওই অ্যাভারেজ ডিউরেশন কিন্তু হয়ে গেছে, মোটামুটি অ্যানালিটিক্সে ওইটাই হলে ঠিকঠাক হয়। তার কম যদি ছোটো ভিডিও দিই, সেহেতু মানুষ কম সময় দেখবে, স্কিপ করে দেখবে, দেখবেই, এটা স্বাভাবিক, এটা বারণ করলে কেউ শুনবে না, তো দেখবে, সেখানে আমার অ্যাভারেজ ডিউরেশনটা আরও কমে যাবে। ঠিক সেই কারণেই হচ্ছে বড় ভিডিও দিই, যদি প্রথম থেকে ছোট ভিডিও দিতাম তাহলে কী হতো না, আমার অ্যাভারেজ ডিউরেশনটা কম ওখানে সেট হওয়া থাকতো আর কি ইউটিউবের ঘরে। ঠিক সেই সব কারণেই ভিডিও দিই, তোমাদের যতটুকু প্রয়োজন ততটুকুই দেখো, যতটুকু মনে হয় দেখবার ততটুকুই দেখো, আমার কারোর উপর জোর নেই, দাবি নেই, কিছু নেই, কিন্তু
একটা কথা বলার, ভিডিও না দেখে কেউ কমেন্ট করে যেও না, সেটা একটু বলার ছিল। কারণ আমি যে ভিডিওটি দুদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম যে একজন সন্তানহারা মায়ের কান্না কি ঘটনা, তোমরা যারা ভিডিও দেখেছো অনেকেই দুঃখ প্রকাশ করেছো, অনেকে না ম্যাক্সিমাম মানুষ দুঃখ প্রকাশ করেছো, অনেকে বলেছো কান্না পেয়ে গেছে, তো অনেকেরই কষ্ট হয়েছে বুঝতে পেরেছি, কিন্তু অনেকে লিখে গেছো এরকম সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করো, এইরকম ভালো ভালো ভিডিও আরও চাই। এই আমি কমেন্টগুলো মুছিনি, তোমরা চাইলে দেখে আসতে পারো, অনেকে লিখেছো খুব সুন্দর লাগলো ভিডিওটা, সত্যি কি ভিডিওটা সুন্দর ছিল। আমার তাদের কাছে রিকোয়েস্ট যে তোমরা এই ধরনের কমেন্টগুলো ভিডিও না দেখে করো না, এতে তোমার ক্ষতি হচ্ছে, আমার তো ক্ষতি করছো করছোই, তার সাথে তোমাদেরও কিন্তু চ্যানেলের ক্ষতি হচ্ছে, কারণ ইউটিউবের কাছে কিন্তু আমাদের সব তথ্য থাকে, তাই না? আমরা কিন্তু ওই অ্যালগোরিদমটাকে কিন্তু ফাঁকি দিতে পারবো না, তার কাছে কিন্তু সব তথ্য থাকে, তুমি যাচ্ছো ক্লিক করছো কমেন্ট স্প্যাম করে চলে যাচ্ছ। আমি এরকম একজনকে লিখেছি, সে আমি দীর্ঘদিন ধরে দেখেছি সে অন্যের কমেন্ট দেখে কমেন্ট করে যায়, সেম 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 কমেন্ট করে যায়, সেম মানে একদম সে যে যা লিখেছে সেটাকে সেভ করে যায়, এবং প্রত্যেক দিন তার কমেন্টটা কিন্তু স্প্যাম হয়, হেল্প ফর রিভিউতে চলে যায়, সেইখান থেকে আমাকে মানে অ্যাপ্রুভ দিয়ে আমাকে কমেন্ট বক্সে আনতে হয়। তো তাকে আমি দুদিন আগে বলেছিলাম যে তুমি তোমার কমেন্টগুলো স্প্যাম হচ্ছে, প্লিজ একটু দেখো, আর কিছু বলিনি, সেটা যা যে বোঝা সে বুঝে যাবে। তো তো তারপর সে রোজই আসতো, রোজ তারপর থেকে সে আর আসে না, আসে না ভালো কথা, খুব ভালো কথা, আমি খুব বেঁচে গেছি বলতে পারো, কারণ সে এসে ওই যে টুক করে পজ করে দিয়ে তারপরে হচ্ছে আমার ভিডিওটা লোকের কমেন্ট দেখে কমেন্ট করে যাবো, ওটা আমি একদমই পছন্দ করি না। আমি চাই যে আসবে মিনিমাম 5-6 মিনিট ভিডিওটা দেখবে, তার হাতে যদি সেটুকুও সময় না থাকে সে ক্লিক করবে না, কারোর ওপর কোনো জোর দাবি কিছু নেই, ওইটুকু যে দেখবে ওতেই আমি ভাগ্যবান বলতে পারো। তো চলো আর কিছু বলবো না, শুধু এইটুকু বলার, ভিডিওটা দেখে কমেন্ট করো, একটুখানি পাশে থেকো, কারণ আমি চেষ্টা করি আমার ভিডিওতে যারা কমেন্ট করে যায় আমি কিন্তু কাউকে লাভ রিয়াক্ট আগে দিই না, যারা লক্ষ্য করার তারা লক্ষ্য করেছো, আমি কমেন্ট আসার সঙ্গে সঙ্গেই লাভ রিয়াক্ট কিন্তু দিই না, দেওয়াটা উচিত, সঙ্গে সঙ্গে রেসপন্স করা উচিত, এটাও কিন্তু ইউটিউবের ঘরে একটা ভালো এফেক্ট পড়ে, কিন্তু আমি দিই না এই কারণে, লাভ রিয়াক্ট দিলে না আমি বুঝতে পারি না আমি কার ভিডিও দেখেছি কার ভিডিও দেখিনি। আমি যখন পরপর ভিডিও দেখি, সবার মোটামুটি দেখতে বসি ফ্রি সময়ে আমার, তখন ওই একটা করে লাভ রিয়াক্ট দিই এবং তার ঘরে চলে যাই ভিডিও দেখবার জন্য, তাহলে বুঝতে পারলাম যে এর ভিডিও আমার দেখা হয়ে গেল, মানে এত কিছু পরিশ্রম করি শুধুমাত্র তোমাদের পাশে থাকবার জন্য। আর যারা আমার পুরনো বন্ধু তারা জানে যে আমি ভিডিও দেখি কি না দেখি, আমাকে কি সেটা বলতে হবে না, তারাই আমার কমেন্ট বক্সে আশা করি বলে যাবে, কিন্তু আমিও চাইবো আমার পাশে সবাই থাকুক, তাই না? তো চলো, তিনটে আপডেট কেমন লাগলো অবশ্যই জানিও, আর দুঃখের খবর বলবো, ইউটিউবে কী কী পরিবর্তন হচ্ছে সবটা বলবো পরবর্তী ভিডিওগুলোতে, আজ তবে এখানেই আসি, টাটা। আর হ্যাঁ, চ্যানেলটা যারা যদি প্রথমবার দেখছো, আমাকে প্রথমবার দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেও, চলো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, টাটা।